আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধানমন্ত্রী যে আমাদের মাননীয় জেলাশাসক স্যারকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। স্যার অত্যন্ত কর্মব্যস্ত থাকা সত্ত্বেও স্যার আমাদেরকে সময় দিয়েছেন এবং স্যার নিজেও খেলায় অংশগ্রহণ করেছেন, যেটা আমাদের অনেক বেশি আনন্দ দিয়েছে এবং অনুপ্রাণিত করেছে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এর মাধ্যমে আমরা অনেক বেশি অনার্ড ফিল করেছি স্যার, এবং সবাই খুব সুন্দরভাবে উপভোগ করেছি পুরো অনুষ্ঠানটি স্যার। স্যার এই জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক স্যারকে, স্যার নিজেও খেলায় অংশগ্রহণ করেছে এবং আমরা বিভিন্ন টিমে ভাগ হয়ে খেলেছি এবং প্রত্যেকটি খেলায় স্যার উপভোগ হয়েছে। আর পাশাপাশি স্যার খেলার বিষয়ে আমি স্যারের কাছেও কিছু টিপস নিয়েছি জেনারেল স্যারের কাছ থেকে বিভিন্ন বিষয়ে, আয়োজনের বিষয়ে। স্যারকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি স্যার। পাশাপাশি আমাদের অত্র উপজেলা সুযোগ্য চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। তার উপস্থিতি এই অনুষ্ঠানে আরও ঔজ্জ্বল্য বৃদ্ধি করেছে এবং সেই সাথে যারা এই খেলায় অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেককে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। গতকাল থেকে আমাদের এই প্রোগ্রামটা শুরু হয়েছে এবং বিভিন্ন টিমে ভাগ হয়ে যে যেমনই পারি না কেন, ইভেন আমিও কিন্তু খেলা পারি না, জাস্ট একটু উৎসাহ দেওয়ার জন্যই নিজে অংশগ্রহণ করেছি। আগে হয়তো বা লেডিদের খেলা থাকতো না, কিন্তু হয়তো বা আমি যোগদান করলে ওনারা উৎসাহিত হবে, এই জন্যই নিজে থেকে নিজেও খেলায় অংশগ্রহণ করেছি। এটা আমার কাছে একদিকে যেমন আয়োজন করতে ভালো লেগেছে, ঠিক তেমনি অংশগ্রহণ করেও স্যার ভালো লেগেছে। তো আসলে আপনি যথার্থই বলেছেন স্যার, এটি একটি মেলবন্ধন। এর মাধ্যমে আমাদের কাজের পরে যে আমাদের একান্তে সময় কাটানোর বিষয়টি আসে স্যার, এতে আমাদের ক্লান্তি দূর হয়, পারস্পরিক সম্প্রীতি আরও বজায় থাকে স্যার। স্যার আমরা আশাবাদী আপনি স্যার আমাদেরকে যদি সময় দেন আমরা এই ধরনের আরও কিছু আয়োজন করব স্যার। স্যার সেই সাথে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই অনুষ্ঠানের আয়োজনের সাথে সম্পৃক্ত ছিলেন, প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের সম্মানিত অফিসারবৃন্দ সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমাদের পরবর্তী আয়োজন নৌশভোজ সবাইকে সেখানে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, জয় বাংলা, আসসালামু আলাইকুম।